আগরতলা পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ডের কার্যালয়ের পথ চলা শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত এই কার্যালয় ভবনের আনুষ্ঠানিক সূচনা করেন নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, রত্না দত্ত, তুষারকান্তি ভট্টাচার্য, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ। মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সরকারের আমলে নিগমের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে ব্যাপক উন্নয়ন ঘটছে। স্মার্ট সিটি, পৌর নিগম, নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং রাজ্য সরকার একসাথে কাজ করে চলেছে। সাধারণ মানুষের চাহিদাগুলোকে কতটা দ্রুত পূরণ করা যায় এর লক্ষ্যে আলো ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন এবং সমস্ত যে পরিত্যক্ত পুকুরগুলি আমরা সংস্কার করে আগরতলা স্মার্ট সিটি, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম, আমরা রাজ্য সরকার সবাই মিলে কাজ করছি, যাতে পৌর নাগরিকদের যে চাহিদা, যে সমস্যা বা তারা যারা চাইছেন সেটা আমরা যাতে অতি সত্ত্বর তাদেরকে করে দিতে পারি সে চেষ্টা করছি। সময় দিতে হবে, দীর্ঘ 25 বছর তাদের উপর ভরসা করে, যাদেরকে বিশ্বাস করে আপনার দায়িত্ব দিয়েছিলেন আগরতলা পৌর নিগম পরিচালনা করতে সিপিএমের কাছে বা বামফ্রন্টের কাছে, তারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান করেননি, বরং সমস্যা বাড়িয়ে গিয়েছেন। আমাদের একটু সময় লাগবে, আমরা 2 বছরে আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের সরকার 6 বছর চলছে, 25 বছরের আর 2 বছরের সময়টা মেলাবেন, দেখবেন আমাদের স্কেল অনেক বেশি। আমাদের অফিসাররা, আমাদের কমিশনার সাহেবরা, আমাদের কর্পোরেটরা বিভিন্ন ওয়ার্ডে কাজ করছেন, আপনাদের শুধু একটু সহযোগিতা এবং সময় দিতে হবে, আমরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবো এবং নতুন করে আগরতলাকে সাজানোর ব্যবস্থা করছি। দেখবেন আগরতলা সহ আপনারা যারা এখানে বসবাস করেন আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি, দেখবেন সেটি থেকে 2 বছর আগের আগরতলা আর এখন আগরতলা মিলিয়ে দেখবেন কত পরিবর্তন, আগামী দিনে আরও পরিবর্তন হবে। শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা চাইছি, আপনাদের আমাদের পাশে থাকবেন, একটু সময় দেবেন। আমাদের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা এই ওয়ার্ডে অনেক কাজ করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।